চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় পুরো দেশে নেমে এসেছে শোকাবহ পরিস্থিতি। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 48 জনে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় 4 শতাধিক মানুষ। অগ্নিকাণ্ড শুরু হওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কুমিরা এবং সীতাকুণ্ডের দুটি ইউনিটের সদস্যরা আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু সঠিক তথ্যের অভাবে আগুন নেভাতে গিয়ে নিভে গিয়েছে ওই দুই ইউনিটের 9 সদস্যের প্রাণ। মৃত্যুর সাথে পাল্লা লড়ছেন আরও 15 সদস্য। এদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় চট্টগ্রাম সামরিক হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে তাদের। এখনও নিখোঁজ রয়েছেন ওই দুই ইউনিটের 2 ফায়ার সার্ভিস কর্মী। পরবর্তী সময় চট্টগ্রাম বিভাগের প্রায় সকল ইউনিট সম্মিলিত প্রচেষ্টা চালিয়েও এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত 10টা নাগাদ অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে বলে জানিয়েছে আগুন নেভানোর কাজে জড়িত একাধিক টিম। এদিকে গত রাতে পুরো শহর জুড়ে অ্যাম্বুলেন্সের ছোটাছুটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উৎসুক জনতার ভিড়। ভিড় সামলিয়ে আহতদের সুচিকিৎসা প্রদানের স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব, আনসারের প্রচেষ্টা, রক্তের জন্য হাহাকার। এরই সাথে জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স আসা মাত্র নিখোঁজ স্বজনের খোঁজ পেতে আত্মীয়দের ছুটে যাওয়া। সব মিলিয়ে এক বিভীষিকাময় রাত পার করেছে সংশ্লিষ্টরা। তবে রাত শেষে ভাটিয়ারি থেকে আসা অ্যাম্বুলেন্সগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকতেই নীরব নিস্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। একের পর এক লাশ দেখতে পায় অপেক্ষমান জনতা। রাত পেরিয়ে ভোরের আলো ফুটলেও স্বজনহারাদের আর্তনাদ বেড়েছে সময়ের সাথে সাথে। পূর্ব দিকে সূর্যের আলোর উপস্থিতি তাদের দিতে পারেনি নতুন ভোরের আশা। সদ্য কন্যা সন্তানের বাবা হওয়া মনিরুজ্জামান কিংবা অগ্নিকাণ্ডের শুরুতে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে ফেসবুকে লাইভ শুরু করা নয়ন, তাদের মতো আরো 46 জন, তারা কেউ আর ফিরবে না তাদের আপন ঠিকানায়। 48টি পরিবার তাদের এই স্বপ্ন ভঙ্গের বেদনা বয়ে বেড়াবে চিরকাল। অনিকা খন্দ, বাংলাধারা, চট্টগ্রাম।